শিক্ষক নিয়োগে দুর্নীতি ও বেকারত্ব সহ একাধিক ইস্যুতে বিজেপির যুব মোর্চার বিকাশ ভবন অভিযান কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের ভূমিকার সমালোচনা করেন তেজস্বীর মন্তব্য আমি পুলিশের এমন বর্বরতা আর কোথাও দেখিনি তার অভিযোগ পুলিশি হামলায় বিজেপির পঁচিশ জন যুবকর্মী আহত হয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় সুকান্ত মজুমদার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে আহত যুবকর্মীদের দেখতে চান ঘটনা হল বিধাননগরের করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়া রাস্তায় ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ দফায় দফায় মিছিল আটকানোর চেষ্টা করে তারা পাল্টা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা চালায় গেরুয়া বাহিনী যুবকর্মীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই জল কামান ব্যবহার করে পুলিশ সন্ধ্যায় বিজেপির রাজ্য দপ্তরে তেজস্বী সূর্য ও সুকান্ত মজুমদার যৌথ সাংবাদিক বৈঠক করেন তেজস্বী সূর্য বলেন সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ করেছে আমাদের সঙ্গে কোনো অ্যাম্বুলেন্স ছিল না আমি হাত জোর করে পুলিশকে অনুরোধ করেছি আহত কর্মীদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য পুলিশ কোনো সহযোগিতা করেনি আমরা অটোয় করে ট্যাক্সি করে আহত কর্মীদের হাসপাতালে পৌঁছে দেই আমি এত অমানবিক পুলিশ কোথাও দেখিনি শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণ ও ভ্রষ্টাচার বাংলার যুবদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তিনি মুখ্যমন্ত্রীকে তোপদিকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনে নৈতিক যোগ্যতা হারিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসএসসিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেন তিনি বলেন যাদের নাম মেরিট লিস্টে ছিল না তাদের চাকরি দেওয়া হয়েছে আমাদের কাছে তৃণমূলের নেতাদের বেশ কিছু নামের তালিকা আছে যাদের নাম মেরিট লিস্টে ছিল না সিবিআই তদন্ত হলে শিক্ষামন্ত্রী ব্রাত্যপসু গড়গড় করে সব বলে দেবেন